42,000, 1,00,000, 55,000, 9,000। आप देख रहे यूट्यूब चैनल संजय मोटो ब्लॉग्स। तो भाई आज का वीडियो हिंदी में नहीं होगा, ठीक है? आज का वीडियो होगा भाई बंगाली में। तो आज का वीडियो भाई বাংলায় হবে, কারণ তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কিসের টপিকের উপর। আজকের ভিডিওটা ভাই মোস্ট মানে মোস্ট 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 আমার চ্যানেলের ডিমান্ডেবল ভিডিও, যে দাদা সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও কবে আসবে কবে আসবে। তো ভাই ফাইনালি ভিডিও নিয়ে চলে এসেছি, দেখাবো তোমাদেরকে আজকে অনেক গাড়ি দেখাবো। নিনজা দেখাবো, বুলেট দেখাবো, সিবিআর দেখাবো, আরএস দেখাবো, এনএস দেখাবো, লুনা দেখাবো, একদম 100 সিসি থেকে নিনজা অবধি সব কিছু দেখতে পাবে আজকের ভিডিওতে তোমরা। তো টিকে থাকো ভিডিওতে লাস্ট অবধি, এন্ড অবধি দেখো, আশা করছি তোমাদের অনেক উপকার হবে। আর যদি ভিডিও ভালো লাগে তো একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করো এখনো না করলে। তো চলো ভিডিও শুরু করি। ओ मेरे रांझे बता दे मेरी गड़बड़ी, कर ले मुखबरी ना कर जोरा जोरी, ऐसी प्रीत मेरी है ने गोरी चुलबुली, करे जो झक जोरी क्यों ना। सूरज की किरणें आने दे मेरे मीत, अब चल जाने दे जो भी बीत, ओ जगे ताने पे ताने दे उनकी सुने ना। দেখতে পাচ্ছ সামনে আছে টিভিএস ভিক্টর। তো বাদবাকি অনিমেষ দা বলবে। 5.5 বছর বয়স, হ্যাঁ, রেঞ্জ আছে 42,000। 42,000, এবার সেটা কিছু নেগোসিয়েবল তো হয়ে যাবে অন টেবিল নাকি? আসুক চালিয়ে দেখুক। ঠিক আছে, তারপরে পরে আছে 100,000, 3 বছর বয়স, দাম আছে 45,000। তারপরে দেখতে পাচ্ছ এটা মানে বাইকি বাইকি বলে সবাই আর কি, মানে ইনটর্ক। তো এটার বিষয়ে অনিমেষ দাই বলবে। টিভিএস এনট্রক, হ্যাঁ, 3.5 বছর বয়স, দাম আছে 65,000। আচ্ছা, তারপরে হচ্ছে ফ্যাসিনো। ফ্যাসিনো 4 বছর বয়স হবে, দাম আছে 65,000। আচ্ছা, যদি ম্যাস্ট্রো, হ্যাঁ, হিরো ম্যাস্ট্রো, বয়স হবে মোটামুটি 7 বছর, দাম আছে 35,000। 35,000, এফজে, হ্যাঁ, এটা মোটামুটি 8 বছর বয়স হবে, হ্যাঁ, দাম আছে 38,000। মাত্র 38,000? মাত্র 38,000। আচ্ছা, গাড়ি কন্ডিশন? আচ্ছা, তারপরে আবার চলে আসবো বলো। আচ্ছা, এটা তারপরে এটা পালসার 125 হবে, হ্যাঁ, 1.5 মাস বয়স। 1.5 মাস? 1.5 মাস বয়স। আচ্ছা, 1.5 মাস বয়স, দাম হবে 85,000। 85,000 টাকা, একদম নতুনই গাড়ি, 1.5 মাস মানে আর কি হয়। আচ্ছা, তারপরে তারপরে তো দেখতে পাচ্ছি নতুন গাড়ি একদম। তারপরে হবে N250। N250, দাম পড়বে 1,25,000। 1,25,000। আচ্ছা, গাড়িগুলো কত চলেছে এই গাড়িটা? 4,000 সামথিং। আচ্ছা, আর ওই 1.5 মাসের গাড়িটা? 3,000। আচ্ছা আচ্ছা, তারপরে এটা? হ্যাঁ, 92,000। চলেছে কত? চলেছে মোটামুটি 24,000। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি এনএস, ডিমান্ডেবল বাইক। এনএস তো তোমার কাছে অনেকগুলোই আছে, এটা একটা, এটা একটা, আর এই বাইরে একটা। আচ্ছা, তারপরে এনএস 19,000 মানে কিছুই না। আচ্ছা, তারপরে চার পাঁচ মাস 93,000। তারপরে এদিকে আসছি পরে, এগুলো পরে আসছি, আগে বাইরের আরও এনএস আছে ওটা করে নিই। মানে ও দেখতে পাচ্ছ এখানে নিনজা আর পরপর 3টে বুলেট রাখা আছে এইগুলো ভাই। তারপরে দেখতে পাচ্ছ পরপর পাশাপাশি এনএস আর আরএস রাখা, মানে একই সেগমেন্টেরই গাড়ি কম বেশি দুটো, এনএস আর আরএস। তো বাদবাকি অনিমেষ দা বলবে। এনএসটা বলো কত কি? আচ্ছা, নন এবিএস, টুইন ডিস, কত হাজার চলেছে? বয়স কত গাড়িটা? চার বছর। আচ্ছা আচ্ছা, আর তারপরে আরএসটার ব্যাপারে আর কি বলবো, আরএসটা তো চেনোই তোমরা সবাই। বাদ বাকি অনিমেষ দাই বলে দেবে যা বলার। আরএসটা বিএস 4 এর গাড়ি, হ্যাঁ, টুইন ডিস, নন এবিএস,
তারপরে যেটা মানে সবাই চাই যে দাদা বুলেট দেখাও, এর আগেও আমার ভিডিওতে অনেক কমেন্ট এসছে, মানে অনেক অনেক ভিডিওতে যে দাদা রয়্যালের গাড়ি দেখাও, রয়্যাল এনফিল্ডের ক্লাসিক দেখাও বা বুলেট, এক কথায় বুলেট দেখাও। তো সেই জন্য ভাই আজকে পরপর পুরো তিনটে বুলেট, এছাড়াও আরও বুলেট আছে যেগুলো ঘর বুঝতেই পারছো ঘরে সব তো গাড়ি রাখা সম্ভব নয়, তো তার এখান থেকেই শুরু করছি। বলো আচ্ছা কত হাজার চলেছে? হ্যাঁ সেটার দাম কত? ১৫৮ আর অন টেবিল তো কিছু না কিছু নেগোসিয়েবল হবেই, ওটা দেখতেই পাচ্ছ রেড চেরি, তো বাদ বাকি অনিমেষ দাই বলবে। আচ্ছা এটার বয়স কত কি? ৪.৫ বছর। আচ্ছা গাড়িটার ১৫৫ তো যারা বলছিল যে রয়্যাল এনফিল্ড দেখাও বুলেট দেখাও, তো তাদের জন্য দেখতে পাচ্ছ সামনে পুরো তিনটে পরপর রাখা আছে। অনিমেষ দা বলেই দিল যা বলার, তো আসো, আর না হলে এই যে ডিসক্রিপশনে নাম্বার থাকবে বা স্ক্রিনে আসা নাম্বারে কল করো, দিয়ে কোয়ারি থাকলে করে নাও কোনো। তো আজকের লাস্ট অ্যান্ড ফাইনাল গাড়ি যেটার জন্য আর কি মানে মার্কেটে ধামাল মেচে আছে, নিনজা ৩০০। তো এটার ব্যাপারে বাদ বাকি অনিমেষ দাই বলবে, তো অনিমেষ দা একটু বলো কত কি দাম, কি রেখেছো না রেখেছো? ৩০০। এটা নিনজা ৩০০। হ্যাঁ ৩.৫ বছর বয়স হবে। আচ্ছা বিএস4 গাড়ি, গাড়ি ফ্রেশ, গাড়িতে একটা কাজ বা কিছু করার দরকার নেই, মোবিল ফোন তো ভরা আছে। আচ্ছা মানে রিসেন্টলি সার্ভিসিং, অ্যাকচুয়ালি সার্ভিসিং করা আছে। ২৫৫ আচ্ছা আর গাড়িটা কত হাজার চলেছে? নদিয়া ৮টি ভাই, টু সিলিন্ডার। আচ্ছা নদিয়ার গাড়ি ছিল, মুর্শিদাবাদ করা আছে। আচ্ছা সেকেন্ড ওনার। আর এটার সাথে কোনো গিফট ফিফট বা কিছু যদি ব্যবস্থা? আচ্ছা তো এটার সাথে একটা হেলমেট দিয়ে দেবে, তো এটাই ব্যাপার, বাদ বাকি কথা টেবিলে বলছি চলো। তো তোমরা তো সবাই গাড়ির দাম ফামগুলো দেখলেই, এবার চলো কিছু কিছু গাড়ি স্টার্ট করি, দেন স্টার্ট করার পরে কথা বলছি বাদ বাকি কথা। তো চলো আগে বাইকগুলো স্টার্ট করি। তো গুরু এবার ফাইনালি নিনজাটা স্টার্ট করব, ঠিক আছে আমি দেখো, এটা হচ্ছে মিটার কনসোল, এবার স্টার্ট হবে নিনজা। ভাই টু সিলিন্ডার, রেস করো রেস করো। তো গাড়ি তো সবই দেখলে তোমরা, এবার চলো এখানকার ওনারের সাথে মানে তোমাদের দেখা করাই। তো এই হচ্ছে সাহিলদা, এখানকার ওনার, আর এখানে হচ্ছে আমাদের চিনা ভাই, ম্যানেজার ভাই এটা আমাদের, ঠিক আছে। তো সাহিলদা এখানকার অ্যাড্রেসটা কি বা কোথা দিয়ে কি আসতে হয় একটু বললে বলো। বহরমপুর থেকে আসতে গেলে? হ্যাঁ আমাদের দোকান বহরমপুর থেকে ৮ কিলোমিটার। আচ্ছা এই যে রেলগেটটা পড়বে আর গেট, হ্যাঁ রেলগেটটা পড়বে ৩০০ মিটার এসে ডান দিকে। আচ্ছা এসবিআই এটিএম আছে আর বিরিয়ানির দোকান। আচ্ছা আচ্ছা, আর মানে যদি আমার ভিডিও দেখে আসে বা কোনো কাস্টমার আসে, তো সেই ক্ষেত্রে কিছু ফেসিলিটি বা এক্সচেঞ্জের ব্যবস্থা এগুলো যদি? হ্যাঁ সব গাড়ি এক্সচেঞ্জের ব্যবস্থা আছে। হ্যাঁ আর আপনার ইয়ে থেকে চ্যানেল থেকে যে আসবে ৫ লিটার তেল পাবে আর একটা করে হেলমেট। বাপ রে বাপ, কি বলে দিলা, এটা ৫ লিটার তেল আর একটা হেলমেট ভাই, বাপ রে বাপ। তো যাই হোক ঠিক আছে। তো গুরু তোমরা তো শুনলেই কি বললো, ঠিক আছে মানে আমার চ্যানেল থেকে যদি কেউ আসে ৫ লিটার তেল ফ্রি আর একটা হেলমেট তার সাথে, আবার মানে যাই হোক আসো দেখো, গাড়ি দেখলে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। দাদারা খুব ভালো, আমার সাথে খুব ভালো সম্পর্ক, ইভেন আমার ৩ আনিটা আমি এদেরকেই দিয়েছিলাম সেটা সবাই জানো।
তো এটাই ব্যাপার। এই ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, চ্যানেল নতুন হলে ভাই সাবস্ক্রাইব করে নাও। চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও আনার, এরকমই এখন ভাই এরকমই টপিকেরই ভিডিও আসবে, কারণ যেহেতু আমি জব করছি তো ভাই নতুন ভিডিও মানে রাইড বা মোটো ব্লগিং খুব কমই আসবে। চেষ্টা করছি এরকম টাইপের ভিডিও দিয়ে চ্যানেলটাকে মানে কোনো রকমে আটকে রাখার, নাহলে ভাই চ্যানেলের প্রচণ্ডই ডাউন। চলো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও।